প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলা টিভি 71 এ যারা উপভোগ করছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কেন্দ্র অফিসে নমিশন জমা দিচ্ছে সর্বগো বাংলাদেশের আওয়ামী লীগের দেখতে পাচ্ছেন যারা পদপ্রার্থী তারা এখানে সকাল থেকে অবস্থান রেখেছে এবং কি সুস্থভাবে তারা এখানে তারা জমা দিতে সক্ষমভাবে জমা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে হাজারো হাজারো পদপ্রার্থী যারা এখানে অবস্থান রেখেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে সকাল থেকে তারা সকাল থেকে এখানে অবস্থান রেখেছে এখানে সিরিয়াল মেইনটেইন করে সুস্থভাবে তারা নমিশনগুলো জমা দিচ্ছে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন এখানে আওয়ামী লীগের কর্মীরা এখানে অবস্থান রেখেছে সকাল থেকে তারা দেখতে পাচ্ছেন গুলিস্তান আওয়ামী লীগের জাতীয় পার্টি অফিসের সম্মুখে তারা অবস্থান রেখেছে তারা দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে এখানে শুরু হয়েছে বিকাল 5টা পর্যন্ত এখানে জমা রাখবে এখানে জমা নিচ্ছে ফর্ম এখন কিন্তু কাউকে কোনো মার্কা কে পাবে সেটা এখন চিন্তা রয়েছে প্রতিনিধিরা এখানে সকাল থেকে তারা অবস্থান রেখেছে সিরিয়াল মেইনটেইন করে তারা নমিশনগুলো জমা দিচ্ছে সবাই আশা ব্যক্ত রয়েছে যে নৌকা মার্কায় দলীয় নৌকা মার্কায় তারা পাবে বলে আশাবাদী কিছু জনগণের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন 68-1 অর্থাৎ পাবনা 1 আসনে নমিনেশন ফর্ম কিনেছি এবং নমিনেশন ফর্ম কিনেছি আমার বাড়ি হলো পাবনা জেলার বেড়া উপজেলার নতুনভাড়া ইউনিয়নের হ্যাঁ আমি নৌকার প্রতীক নিয়ে নমিনেশন কিনলাম যদি নৌকা না পায় তাহলে নৌকা আমার পাবনা 1 আসনে যে ব্যক্তি পাবেন আমি সেই নৌকার পক্ষে কাজ করব এবং আমার পুরো ফ্যামিলি কাজ করবে ইনশাআল্লাহ প্রমাণপত্র কিনেছি ইনশাআল্লাহ আমাকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সাল থেকে রাজপথে কারা নির্যাতিত নেতা সব সময় দুঃসময়ের রাজপথে ছিলাম ইনশাআল্লাহ আগামীতেও থাকবো আমাকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমিনেশন দেয় ইনশাআল্লাহ আমি আশাবাদী দিব এবং উন্নয়ন কর অব্যাহত রাখবো জাতীয় সংসদ আসন 253 কুমিল্লা 5 থেকে নমিনেশন প্রত্যাশী আমি নমিনেশন ফর্ম জমা দিয়েছি আমি আশাবাদী যেহেতু আমি আজকে 60 বছর যাবৎ এই দলটার সাথে সংশ্লিষ্ট এবং আমি বঙ্গবন্ধুটাকে মুক্তিযোদ্ধা করেছি এই হিসাবে আমাকে মূল্যায়ন করবে আমি বিশ্বাস করি এবং আমি নমিনেশন পাবো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে এই আসনে নমিনেশন দেয় তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ নিয়ে সে যে ব্রত নিয়ে এদেশে উন্নতি করতেছে আমি তার পেছনে কাজ করব এদেশের মানুষের আমার দেশের পাথরঘাটা বামনা বেতাগির মানুষের জন্য আমি কাজ করব প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্র অফিসের সম্মুখে হাজার হাজারে জনগণ একই স্লোগান দিচ্ছে নৌকা 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 তো প্রিয় দর্শক এই মুহূর্তে মাননীয় জমা হচ্ছে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হাজারো হাজারো মনে জমা হচ্ছে যারা সর্বগো বাংলাদেশ থেকে যারা এমপি পদপ্রার্থী তারা এখানে সকাল থেকে নমিশন জমা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজারে জনগণ ভিড় লাগায় দিচ্ছে একই স্লোগান দিচ্ছে নৌকা নৌকা এগে যাবে নৌকা এখানে জাতীয় নির্বাচন নৌকা পদপ্রার্থী যারা এখানে নির্বাচিত করবেন তারা এখানে অবস্থান রেখেছেন সকাল থেকে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে জনগণ এখানে ভিড় লেগেছে একই স্লোগান দিচ্ছে নৌকা এগে যাবে নৌকা
বাংলাদেশ সর্বকো বাংলাদেশের জনগণ এখানে ভিড় লাগাচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজারে জনগণ এখানে একই স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে একই সকাল থেকে এখানে অবস্থান রেখেছে তারা প্রত্যেকটা প্রতিনিধি সুস্থভাবে সিরিয়াল মেইনটেইন করে তাদের নমিনেশনগুলো জমা দিচ্ছে এখানে সবাই অপেক্ষায় রয়েছে কে নৌকা পদপ্রার্থী হবে বা মার্কা নৌকা কে পাবে সবাই অপেক্ষায় রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যারা পদপ্রার্থী তাদের সাথে কিছু মতামত জানবো আমাদের সঙ্গে থাকুন।